Welcome back to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখানে এখন বর্তমানে ঢাকা উত্তরা একটা ছাদের উপরে আছি। ওইটা আমার আসলে বাসুরের বাসা, ওরা ছাদে গার্ডেন করছে, ওই গার্ডেনটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি ডালিম গাছ থেকে শুরু করলাম। আসলে ডালিম গাছগুলা এত সুন্দর ডালিম হইয়া রইছে, এগুলা যখন ফাটবে তাইলে এটা পুরোপুরি পাকা হইব। এখনো ফাটে নাই কিন্তু হলুদ হয়ে গেছে, মানে আনকমন জিনিস যেটা আমি এতদিন দেখি নাই। সিম গাছ তো এটা এখানে ওইখানে হয়, এটা সবাই জানে, কিন্তু এই যে ড্রাগন ফল গাছ দেখেন, এটাতে কিছু ফুল আছে, আরও কিছু কিছু গাছে কিন্তু ফল আছে। আর দেশি পেয়ারা দেখবেন, একদম দেশি পেয়ারা, না এগুলো সব দেশি পেয়ারা। এই যে দেখুন, এটা আমড়া গাছ এবং আমড়া ধরছে, আর ছোট একটা গাছের ভিতরে একটা কত বড় পেয়ারা, বড়ই গাছ। এই যে একটা বড়ই, আসলে বড়ই ধরে না এখনো, এটা সিজন নাই এখন। পেঁপে গাছ, কত কিছু করছে দাদা, যে এখানে ড্রাগন ফল ধরছে, এগুলো কিন্তু পেকে গেছে। এটা আপেল গাছ, আপেল গাছটা আসলে অত সুন্দর হয় না। আপেল গাছ কিন্তু বিদেশে ভালো হয়, দেশের মাটিতে অতটা ভালো হয় না। এইখানে আবার সবচেয়ে আকর্ষণ জিনিস হচ্ছে এই যে আম, লেবু, ওই যে আমরা পেকে গেছি, একদম দেশি লেবু যেটি আমাদের লন্ডনে, কিন্তু এই লেবুগুলো অনেক দাম। আরেকটা অনেক বড় বড় আম, এটা কি গাছ, এটা ওইটাও জলপাই গাছ, ও এইটা জলপাই, ওইটা আমরা শশা গাছ মনে এখানে, মানে ছাদের উপরে সব ফল ফুল। এটা এক সাইডে, আর ওইটা এটা কি সবেদা, সব এই সাইডে ফল বেশি, বাট আরেকটা সাইড আছে এটার ভিতরে অনেক রকম ফুল। এই যে দিয়া দেখো, এই যে দেখো সরব, কত বড় আম এক গাছে অনেকগুলো ধরছে। দিয়া একটু পিছনে যাও, দিয়ে না, এই যে দিয়ে দেখো আম এত পাকছে, এই যে আম ধরার সাথে সাথে পড়ে গেছে, এই আম খেতে অনেক মজা। কিছু পুঁইশাক গাছ ওইখানে আছে, কচু গাছ, পুঁইশাক গাছ, তারপর আরেক সাইডে এটা মনে হয় কাগজি গাছ, হ্যাঁ ওইটা কাগজি গাছ। এখন আর গ্রাম লাগে না ফল ফুল ফ্রেশ খাইতে, শহরের ভিতরে ছাদ বাগান করে গ্রামে সব দৃশ্য আনা যায়। এটা কি গাছ, আমরুজ গাছ না মনে হয়, রেড জামরুল গাছ, এটা এখনো হয় নাই, মানে সিজনে হয়। তারপর বহুত এই যে এই দুব্বা, দুব্বা গাছ পর্যন্ত এখানে আছে, তাহলে আর কি থাকার কথা। আবার বেল, বেল পাতা, আমি যে বেল গাছ দেখুন, সব কিছু আছে, যাক অনেক সুন্দর। বারো মাসে এই আমগুলো হয় না, ছোট ছোট গাছে আম। যাক আমরা নিজের দেশে আসছি, আসলে একটু গরম, তারপরও খারাপ লাগে না, ভালো লাগে, আত্মীয় স্বজন সবাই যে দেখলে ভালো লাগে, আমাদের কাছে খুব ভালো লাগছে, আমার মেয়েরও এনজয় করছে, আশা করি আপনারাও এনজয় করবেন। ভালো থাকবেন, বাই বাই, সি ইউ।